এই রোমান দুর্গটি 2000 বছর আগে শোনা গিয়েছিল ওদের সাথে বহন করা জিনিসপত্র, যেগুলোর মধ্যে বিছানা, পোশাক, কুড়াল এবং প্রতিরক্ষার জন্য কিছু জিনিসপত্র প্রদেশে রোমান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি বাদ হোমবুর্গ নামে একটি শহরে। তো একটি রোম দুর্গ রয়েছে। তো এই রোম দুর্গটি বেসিক্যালি সালবুর্গে অবস্থিত এবং সালবুর্গ রোমান দুর্গ হিসাবেই পরিচিত। তো এই রোমান দুর্গে প্রতিদিনই অনেক ভিজিটর আসে। তো আজকে আমি এই রোমান দুর্গটি ঘুরে দেখব, চলুন তাহলে। এই রোমান দুর্গের শুরুতেই দেওয়া রয়েছে ম্যাপ, যেখানে কিছু এরিয়া সম্পর্কে বলা রয়েছে এবং রয়েছে রোমান দুর্গের টোটাল একটা ওভারভিউ, যেটা আসলে রোমান যেই দুর্গটি রয়েছে সালবুর্গ সেটির ইনফরমেশন দেওয়া রয়েছে। তারপর আমরা চলে যাব এই দুর্গের একটি মিউজিয়াম শপে, যেখান থেকে টিকিট কালেক্ট করতে হবে। বড়দের জন্য 7 ইউরো টিকিটের মূল্য এবং করোনা টাইমে অবশ্যই ভ্যাকসিনেশন প্রুফ দেখাতে হবে। আমরা টিকিট কিনে এখন মিউজিয়ামটা ঘুরে দেখছিলাম এবং এখানে অনেক রোমানদের সুভেনির কালেকশন রয়েছে, অনেকে চাইলে এই শপ থেকে কিনতে পারবেন। আমরা এখন দুর্গের দিকে হেঁটে যাচ্ছি। সালবুর্গের এই দুর্গটি সবাই রোমান দুর্গ হিসেবেই চিনে। তো যাই হোক, আমরা এখানে একটা অনেক বড় একটা মূর্তি দেখতে পাচ্ছি, যেটা রোমান দের যেরকম আউটলুক আগে ছিল সেই আউটলুকের উপর বেস করে এরকম একটা মূর্তি এখানে ঠিক গেটের সামনে দেওয়া আছে। ইন্টারেস্টিং। এই রোমান দুর্গটি 2000 বছর আগে শোনা গিয়েছিল, যখন রোমান সৈন্যরা তাদের ভারী ব্যাগগুলো নিয়ে লং মার্চের পরে সালবুর্গে এসেছিল। ব্যাগগুলো বলতে ওদের সাথে বহন করা জিনিসপত্র, যেগুলোর মধ্যে বিছানা, পোশাক, কুড়াল এবং প্রতিরক্ষার জন্য কিছু জিনিসপত্র যেগুলো যুদ্ধে ইউজ করা হতো। জার্মানির হেসে স্টেটের বাদ হোমবুর্গের যে শহরটি রয়েছে তার উত্তর পশ্চিমে তানুসের মূল প্রান্তে অবস্থিত এই সালবুর্গ রোমান দুর্গটি। এটি একটি সমকক্ষ দুর্গ জার্মান প্রদেশের রোমান রৈখিক সীমানা দুর্গ হিসাবেই পরিচিত। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইটেরও অংশ। উপরের সাইডে আছে এবং পাশে একটা রেস্টুরেন্ট আছে এই দুর্গের ভিতরে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকে বসে আছে, তারা দুপুরের লাঞ্চ হয়তো বা করতেছে, তো অথবা কফি পান করতেছে। তো আমাদেরও প্ল্যান আছে, আমরা আজকে এখানে কফি টেস্ট করে দেখব কফিটা কীরকম। এই দুর্গটাকে আস্তে আস্তে অনেক রিনোভেশন করা হয়, এখন অনেক কিছু অনেক নতুন বা লেটেস্ট বলা যায় যে মডার্নাইজ করার পরে। তারপরে অনেক কিছু, যেমন ওই জায়গাটা হচ্ছে একটু নতুন নতুন লাগতেছে আমার কাছে। তো আমরা আস্তে আস্তে একটু নিচের দিকে নামি, এখন দেখি যে আর কি কি এই দুর্গে অবস্থিত। ফাব্রিক আইনগাং, তো আমরা দেখি গিয়ে দেখি যে ফাব্রিকা এই এন্ট্রির ভিতরে কী আছে। ও রেলি, হচ্ছে থরের হ্যামার আমরা দেখতে পাচ্ছি এখন। এইখানে রোমানদের ব্যবহারকৃত অনেক কিছু রয়েছে যা এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ওদের সেই সময়কার বানানো জুতা, গায়ের পোশাক, চামচ, রয়েছে অনেক পশুর গায়ের কিছু অংশ যেমন শিং, সেইগুলোর কালেকশন এই রুমটিতে সংরক্ষণ করে রাখা হয়েছে।
এগুলোর ইনফরমেশনগুলো ইংলিশ এবং জার্মান ভাষায় লেখা রয়েছে যাতে ভিজিটররা পড়ে বুঝতে পারে। দেখো আমরা এখন একটু মুভি দেখব, তো মুভি দেখার জন্য আমরা একটা অডিটোরিয়ামে আসলাম, একটা হল রুমে। দেখি যে এখানে কিছু ইনফরমেশন হয়তো ওরা শো করতেছে, কীভাবে এই দুর্গটি হয়েছে সেটার কিছু ইনফরমেশন এখানে দেওয়া। অনেক আগে ঠিক বলছো যে ওই উপরে দাঁড়ায় দাঁড়ায় ওরা পাহারা দিত। একটু ব্রেকের টাইম, আমরা একটুখানি কফি খাবো, কফি পান করব রেস্টুরেন্টে গিয়ে, এবং পাশাপাশি আমরা রেস্টুরেন্টও দেখানোর চেষ্টা করব। কফি পান করার আগে অন্য একটি ইউটিউব চ্যানেল লার্ন হাউ টু ডু থেকে ঘুরে আসা যায়। আপনারা যারা পিসি অথবা ল্যাপটপ ট্রাভেল শুট প্রবলেমে পড়ে থাকেন এই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। চ্যানেলটি উইন্ডোজ এবং ফটোশপ নিয়েও টিউটোরিয়াল করে থাকে। ভালো লাগলে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো ফাইনালি আমরা কফি শপ থেকে দুইটা ক্যাপাচিনো নিলাম, এবং দুইটা ক্যাপাচিনো এখানে বসে আমরা কিছুক্ষণ এনজয় করব, তারপর আবার কিছুক্ষণ দেখব ঘুরে যে এখানে আর কী কী রয়েছে। দুর্গের পিছনের সাইডটায় চলে আসলাম, তো এখানে কিছু সুন্দর বসার জায়গা আছে। তো আমরা এখন দেখব যে কীভাবে তীর ছুটতে হয় ধনুক দিয়ে। তো একজন ট্রাই করতেছে এখন, সে এই পাশের যেই এগুলো সব বাউন্ডারি, এবং এটা চারদিক দিয়ে এই বাউন্ডারিগুলো দেওয়া আছে। তো আসলে এখানে এই বাউন্ডারির বাইরে আগে প্লেস ছিল, তো যেহেতু এটা ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং পরে আবার এটা রিবিল্ড করা হয়। তো এখন আমাদের যাওয়ার বেলা, তো মোটামুটি এই দুর্গটিতে 1 আওয়ারের মতো স্পেন্ড করেছি। তো এই দুর্গটিতে আসার জন্য যেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিব। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো প্লেসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।